সঞ্জয় দত্ত ওরফে সাঞ্জু বাবা, যে কিনা বলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা, তার অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে কি আর বলবো। যে ফিল্মে তিনি সে ফিল্মই হয় সুপারহিট। দর্শকদের একমহল শুধুমাত্র সঞ্জয় দত্ত ফিল্মে আসে তার জন্যই ফিল্ম টিকিট বুকিং করে রাখে। তিনি যেমন বলিউডের খলনায়ক, ঠিক তেমনি তিনি আবার বলিউডের মুন্না ভাই। প্রায় দুই জেনারেশন ধরে রয়েছে তার ফ্যান ফলোয়িং। যে কোনো ক্যারেক্টারে খুব সহজেই মিশে যান তিনি। তাই তো তার ফিল্ম রিলস হলে সিনেমা হল হয়ে থাকে হাউসফুল। বর্তমানে মোস্ট অ্যাওয়ার্ডেড ইন্ডিয়ান ফিল্ম হলো কেজিএফ চ্যাপ্টার টু, যেখানে আছেন বলিউডের সঞ্জয় দত্ত। কেজিএফ চ্যাপ্টার টুতে আধিরা রোল প্লে করছেন তিনি। আধিরা ভার্সাস রকি ভাই, দেখতে মরিয়া সকল অ্যাকশন ফিল্ম লাভাররা। কিন্তু হঠাৎ অনিশ্চিত হয়ে গেল সব কিছু। শুধুমাত্র কেজিএফ চ্যাপ্টার টু নয়, সঞ্জয় দত্তের আপকামিং ফিল্মস শমশেরা, পৃথিবী রাজ চৌহান সব ফিল্মসই। বলিউড বেশি অপেক্ষায় ছিল কেজিএফ চ্যাপ্টার টুতে আধিরা ভার্সাস রকি ভাই, শমশেরা ফিল্মে রণবীর কাপুর ও সঞ্জয় দত্ত এবং পৃথিবী রাজ চৌহানে অক্ষয় কুমার ও সঞ্জয় দত্তকে দেখার জন্য। কিন্তু হঠাৎ বলিউড পেল দুঃসংবাদ, অসুস্থ সবার প্রিয় সঞ্জয় দত্ত। গুরুতর শ্বাসকষ্ট নিয়ে গত 8ই আগস্ট মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ধারণা করা হয়েছিল করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু 3 দিনের ব্যবধানে রিপোর্ট আসলে উল্টোটা। ফুসফুস ক্যান্সারে ভুগছেন 61 বছর বয়সের এই অভিনেতা। এটি আছে 4th স্টেজ, তবে করোনা পরীক্ষার রিপোর্ট ছিল নেগেটিভ। সঞ্জয় দত্ত এক বার্তায় জানিয়েছেন, কাজ থেকে স্বল্প বিরতি নিচ্ছি, খুব শীঘ্রই ফিরব আপনাদের মাঝে। সঞ্জয় দত্ত এখন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাই তো তার সুস্থতা পর্যন্ত অপেক্ষা করতে হবে সবার। শমশেরা ফিল্ম সেট থেকে জানিয়েছে, শুটিং শেষ করতে পারলেও বর্তমান পরিস্থিতির জন্য তাদের অপেক্ষা করতে হতো সিনেমা হলগুলো খোলার জন্য। সুতরাং তারা সঞ্জয় দত্তের সুস্থতা পর্যন্ত অপেক্ষা করবে। যদিও বলিউডের মুন্না ভাই এর কবে শুটিং ফিরতে পারবে সে নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না এখনই, যার ফলে দীর্ঘদিন অপেক্ষা করতে হতে পারে কেজিএফ চ্যাপ্টার টু, শমশেরা ও পৃথিবী রাজ চৌহান ফিল্মসের প্রযোজকদের। আর যদি অন্য কাউকে নিয়ে তারা কাজ শুরু করতে চায় তাহলে পুনরায় শুটিং ব্যয়বহুল হয়ে দাঁড়াবে। তবে গণমাধ্যমে গুঞ্জন উঠেছে যে করোনা পরিস্থিতির কারণে প্রযোজকদের আগেই যে ব্যয় হয়েছে তা এড়াতে অন্য কাউকে দিয়ে হয়তো তারা শেষ করতে পারে বাকি ফিল্মসের শুটিং। তবে ভিউয়ার্স, আসুন গুঞ্জনে কান না দিয়ে প্লিজ সবাই প্রিয় সঞ্জয় দত্তের জন্য দোয়া করি, যাতে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে ফিরে আসতে পারে আমাদের মাঝে।